नमस्कार बंधुरा, केमन आशा करी भालो आछेन। बर्तमान खबरे आपनादेर स्वागतम। आज आरो एकटी नतून आबहावार आपडेट निये चले एसेछि आपनादेर काछे। बंगे फेर बृष्टिर पूर्वाभास, आरो एक पश्चिमी झंझा धेये आसछे। उत्तर ओ दक्षिणबंगेर आबहावा केमन थाकबे एबं कोन कोन जिलागुलिते वज्रविद्युत सह बृष्टिर पूर्वाभास आछे ता निएई विस्तारितभावे आलोचना करा हबे। तार आगे आपनादेर काछे एकटाई अनुरोध, भिडियोटी स्किप ना करे पुरो देखबेन एबं जदि भालो लेगे थाके लाइक शेयर करते भूलबेन ना। आर परबर्ती समस्त धरनेर खबर पेते चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि क्लिक करे आमादेर साथे थाकबेन। ताहले चलुन बंधुरा जेने नेওয়া যাক आलिपुर आबहावा दफ्तर थेके कि बला हयेछे। रविवारेर पर थेके धीरे धीरे बाड़छे तापमात्रा। एदिन कलकातार सर्वनिम्न तापमात्रा बेश किछुटा बेड़ेछे। জেলাগুলিতেও একই পরিস্থিতি। আগামী দিনে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিদায়বেলাতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। শীত যে বিদায়ের পথে তা স্পষ্ট হতেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং পূর্বালি হাওয়ার সংঘাতে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবারের পর মঙ্গলবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে পূর্বালি হাওয়ার প্রভাব বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূর্বালি হাওয়ার সংঘাতে আবারও রাজ্যে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক। এদিন সকালের দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 10ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশে সংলগ্ন পাঁচ জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী দিন দুয়েকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 9ই ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন দুয়েকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। কলকাতার আবহাওয়া কেমন থাকবে? কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা আছে। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস, যা সাবিকের থেকে 2 ডিগ্রি কম। সোমবারের তুলনায় এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ধন্যবাদ।